আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সব সময়ের মতো আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার সকালবেলাটা নিয়ে। তো ভিডিওটা আমি স্টার্ট করেছি সকাল 7টার দিকে। তো ভিডিওটা হচ্ছে গতকালকে, আজকের না, কারণ আজকে হচ্ছে ধুম বৃষ্টি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অনবরত বৃষ্টি হচ্ছে। তো মাঝখান দিয়ে একটু ব্রেক নিয়ে নিই, এরকম আর কি আজকের দিনের বৃষ্টিটা। তো আমার ভিডিওটা হচ্ছে গতকালকের। তো আমাদের এদিকে গতকালকে সকালবেলায় হালকা বৃষ্টি ছিল, সকাল 9টার পর থেকে আবার বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায় এবং রোদ উঠে যায়, এরকম আর কি গতকালকের দিনটা ছিল এরকম। সকালবেলা ঘুমের মধ্যেই শব্দ শুনেছি যে বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টিটা শেষ হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমার ভিডিওটা স্টার্ট করা। তো আর এদিকে দেখি যে আম্মা রান্নাবান্না সকালের রান্নাবান্না শেষ করে নিয়েছে। তো রান্নাবান্না শেষ করে আম্মা হচ্ছে এরকম চিপসগুলো ভেজে নিচ্ছিল। তো যেহেতু বৃষ্টি পড়ছে, তো আমার ছোট বোন আছে, আমরা সবাই আছি যে চিপসগুলো খেতে পছন্দ করি, তো সেই জন্য আর কি আম্মা রান্না শেষ করে এই চিপসগুলোও সাথে ভেজে নিয়েছে। তো চুলার কাজ আপাতত শেষ, তা আমি হচ্ছে এগুলো ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, এরকম সুন্দর সকালবেলাগুলো শেষ হতে চলেছে খুব শীঘ্রই, কারণ হচ্ছে খুব শীঘ্রই আসলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। এই সুন্দর সকালবেলাগুলোকে খুব মিস করব, তো সেই জন্য আর কি হালকা হালকা ভিডিও করে রাখার চেষ্টা করেছি। তো এখন যেহেতু খুব সকালবেলা 7টার দিকে, তো এখন আসলে আমি ভারী কিছু খাবো না, তো সেই জন্য আর কি আমি সেমাইটা খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ছোট ভাই রেডি হচ্ছে, সে হচ্ছে একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে। তো ওদের ঈদ এখনও যেন শেষই হয় নাই। তো ঈদ শেষ হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু তাদের প্রোগ্রাম লেগেই চলেছে। তো আজকে ওটা, তো কালকে ওটা, এরকম আর কি। তো ওদের প্রোগ্রামটা যেন শেষই হচ্ছে না, ঈদের আমেজ যেন ওদের এখনও চলছে। এদিকে আমার ছোট্ট বাবাটা সুন্দর করে ঘুমাচ্ছে, তো সেই জন্য আসলে আমি একটু ফ্রি, তো সবাইকে তার জন্য ঘুরে ঘুরে ভিডিও করছি। এখন হচ্ছে সকাল 10:30 মতো বাজে, বৃষ্টি পড়া শেষ, তো অলরেডি রোদ উঠে গিয়েছে, তো অনেকটাই রোদ উঠেছে। তো এই আর কি, তো আমি আসলে বাইরে গিয়ে হালকা একটু ভিডিও করেছি। তো এটা হচ্ছে আমাদের গাছ, তো এখানে অনেকগুলো কাঁঠাল এসেছে, তো সেগুলো আসলে একটু ভিডিও করেছি, কাঁঠালগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তো আমি আসলে বাড়িতে যে ভিডিওগুলো তৈরি করি, সেখানে ঘরে এবং বাহিরে দুইটাই ভিডিও করে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে এই গ্রামীণ পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এগুলো যেন ভিডিওতে দেখতেও ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে। তো সেই জন্য আর কি বাড়িতে যে ভিডিওগুলো মেক করি, সেখানে ঘরে এবং বাহিরে দুইটাই দেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে সিঁড়ির একপাশে সবুজ বন জন্মাচ্ছে, তো যেটা আসলে দেখতে খুবই ভালো লাগে। সিঁড়ির দুই পাশে যদি সবুজ বন থাকে তাহলে দেখতে আসলে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে একটু বাইরে ঘুরে নিয়েছে, আর সকালের নাস্তাটাও করে নিতে হবে, কারণ সে উঠলে তাকে অনেকটা সময় দিতে হবে ইয়াকে। তো আমার নাস্তা করার পর সে আসলে উঠেও গিয়েছে। তো এখন হচ্ছে 11:30-টার উপরে বাজে। তো আমার বাবাটা আসলে ঘুম থেকে ওঠার পর সারাটা দিন আসলে আমার তাকে নিয়েই যায়। তো এখন হচ্ছে তার গোসলের টাইম, তো সে এখন গোসল করবে, তার জন্য বাথটাব রেডি করা হচ্ছে। তো এই হচ্ছে আমার সকালবেলা, আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দয়া করবেন।